স্কুল সংগঠন বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নয়, এবার জেনিস স্পেশাল গাইড কোচিং সেন্টারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় আলিম ফাজিল পরীক্ষায় টপার ছাত্রছাত্রীদের। জেনিস স্পেশাল গাইড কোচিং সেন্টার ইনচার্জ বলেন, যে ফার্স্ট হয়েছে সেই মাদ্রাসায় প্রথম হয়েছে, আমার এখানে প্রথম হয়েছে, এবং ফাজিল পরীক্ষার্থী ছিল প্রায় 10-12 জন, তার মধ্যে ফার্স্ট হয়েছে যে 510 পেয়েছে, এবং সেকেন্ড হয়েছে যে 496, তারপরে তার পাশাপাশি 457 একজন আছে, এবং মোটামুটি সবাই ভালো রেজাল্ট করেছে ফাজিলে। সর্বপ্রথম যারা 2020 শিক্ষাবর্ষে আলিম এবং ফাজিলে ভালো রেজাল্ট করেছে, আমার তরফ থেকে বা আমার সমস্ত যারা শিক্ষক ছিলেন আমাদের এই জেনিস স্পেশাল গাইড সেন্টারের পক্ষ থেকে অনেক অভিনন্দন। আমি জেনিস স্পেশাল গাইড সেন্টারের কর্ণধার বলছি, এবং এবছরে 2020 শিক্ষাবর্ষে যথেষ্ট ভালো রেজাল্ট হয়েছে, এতে আমরা সবাই খুশি। আগামী দিনে আরও ভালো হবে এটুকু আমরা আশা করব, যে সমস্ত ছাত্রছাত্রী এখন আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা তো এখনও ভালো রেজাল্ট করে, এইটুকু আমরা চাই, এবং সমস্ত স্যারেরা সবাই খুশি। তো কতজন দিয়ে? 30 জন মতো হবে, তার মধ্যে প্রায় 14-15 জন ফার্স্ট ডিভিশন, এবং যে ফার্স্ট হয়েছে সেই মাদ্রাসায় প্রথম হয়েছে, আমার এখানে প্রথম হয়েছে, এবং ফাজিল পরীক্ষার্থী ছিল প্রায় 10-12 জন, তার মধ্যে ফার্স্ট হয়েছে যে 510 পেয়েছে, এবং সেকেন্ড হয়েছে যে 496, তারপরে তার পাশাপাশি 457 একজন আছে, মোটামুটি সবাই ভালো রেজাল্ট করেছে ফাজিলে। তো আগামী দিনে এটা আমাদের কাছে সমস্ত মানে সমস্ত টিচারের কাছে আশা থাকবে যে টপ 10-এ যেন কোনো স্টুডেন্ট জায়গা নেয়, এটা আমরা ছাত্রদের কাছে আশা করি।